Assalamualaikum everyone, welcome to my channel Shomona Creations. আজকে আমরা হিজাবের পিন কিভাবে তৈরি করি সেটাই দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আমি কাঠের যে হিজাবের পিন সেটা কিভাবে আমি করি সেটাই দেখাবো। তো এরকম হিজাবের পিনের যে ভেজ এগুলো পাওয়া যায় আমার পেজে গার্নিশ উইথ সুমনা, এছাড়া সুমনা ক্রিয়েশনস নামেও পেজ রয়েছে, ফোন নাম্বারটা দেওয়াই আছে। তো প্রথমে আমি একটা ভেজ সিলেক্ট করেছি, এটার মধ্যে আজকে কাজ করব। তো এই ভেজের মধ্যে আমি আগে সাদা অ্যাক্রোলিক কালারটা ইউজ করছি, এখানে সানফ্লাওয়ার কিটের যে সাদা কালার ওইটা ইউজ করছি। আপনারা চাইলে রেডি অ্যাক্রামিন কালারও ইউজ করতে পারবেন। ফুলগুলো যেহেতু আমার একটু কাঠগোলাপ কাঠগোলাপ মনে হচ্ছে, তো আমি ভাবলাম এখানে কাঠগোলাপই করি। এখানে আমি সবুজ দিয়ে দিলাম, তো আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা কালার করতে পারবেন। তো এখন যেহেতু কাঠগোলাপ করব, তো হলুদ না থাকলে তো হবে না, তো আমি হলুদ রঙটাও দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা নিজস্ব মতো পছন্দ মতো ডিজাইন করতে পারবেন, বিভিন্ন কালার নিজেরা ইচ্ছে মতো দিতে পারবেন। তো মাঝখানে এখানে আমি চাইলে অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমার কাছে মিরর ছিল, আমি ভাবলাম এখানে একটা মিরর দিয়ে ডিজাইন করি। তো এই গ্লুটাও কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন। মোট কথা সব কিছু এখানে যা ইউজ করছি সব কিছু কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। তো এখন ওই গ্লুটা আমাদের হিজাবের যে পিনের এই জায়গাটা আছে এটার মধ্যে দিয়ে তারপর কাঠের ওয়েস্টটা জাস্ট জোড়া দিয়ে দিব। তো ওই গ্লুটা কিন্তু অনেক বেশি ভালো, আপনারা যখন ইউজ করবেন কতক্ষণ ভালোভাবে রেখে দিবেন তারপর শুকিয়ে যাবে। আর গ্লুটা দিয়ে সাথে সাথেই কিন্তু আপনার কাঠের যে ওয়েস্টটা আছে সাথে সাথেই দিতে হবে, কারণ গ্লুটা বাতাসে কিন্তু শুকিয়ে যায়। তো এখন আমি মেটাল দিয়ে কিভাবে হিজাবের পিনটা তৈরি করি সেটাই দেখাবো। তো আমি জাম্প রিংটা এভাবে প্লাস দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। তো জাম্প রিংয়ের মাধ্যমে আমার ওই যে পিনটা আছে ওই পিনের সাথে আমার ওয়েস্টটা অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন হিজাবের যে পিন ওগুলো তৈরি করতে পারবেন। এখানে আমি একটা সিম্পল ডিজাইন দেখাবো, তাই মনে হয় থাকবে না। আর নিচে আমি একটা জাস্ট পুঁতি দিয়ে দেব। আর এই যে কাঠগোলাপের যে দেখেছেন ফোমের, ওইটা আমার নেক্সট ভিডিওতে থাকবে। ভিডিওটা কোনো কারণে ডিলেট হয়ে গেছে, আমি আবার ভিডিওটা করে তারপর আপলোড দিব কাঠগোলাপের ওই পিনটা। আল্লাহ হাফেজ।